আউজুবিল্লাহিমিনা সাইতআ আনির রেজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমার ছোট ছোটো সোনামণিরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আমি মনিয়া হায়দার ভাটারা ক্যাম্পাস লাইট ফেয়ার স্কুল ল্যাটফেয়ার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিরা তোমাদের সবাইকে স্বাগত তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের ঈদ কেমন কাটলো আশা করছি তোমাদের সবার ঈদ অনেক মজার কেটেছে তাই না ঈদ মানেই তো আনন্দ তো ঈদে সবাই অনেক বেশি মজা করেছো তো আমি সবার ঈদের গল্প শুনবো তোমরা কে কোথায় কোথায় গিয়েছো রকম মজা করেছো সবার গল্প শুনবো কিন্তু আমাদের ঈদের আনন্দে পড়াশোনাটা জানি গ্যাপ না হয় তাই না তো ঈদে নিশ্চয়ই সবাই একটু পড়াশোনা থেকে বিরত ছিলে কিন্তু এখন আবার আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে এখন আবার আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিব আগে যে পড়াগুলো পড়েছিলাম সেগুলো আবার রিভাইজ করে নিব এবং নতুন করে আরও কিছু পড়া আমরা শিখে নেব ঠিক আছে তো আজকে মিস একটি নতুন পড়ার টপিক্স নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে গিয়েছি তো আজকে আমি তোমাদের কি পড়াবো প্রথম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এই বিষয়টা আজকে মিস তোমাদের পড়াবো ঠিক আছে তো তোমরা সবাই তোমাদের ইসলাম শিক্ষা খাতা পেনসিল রাবার নিয়ে দ্রুত রেডি হয়ে যাও তো বাবারা ওকে মিসের সাথে ক্লাসটি করার জন্য তো আজকে আমরা কী শিখব বড়ো প্রশ্ন পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এর আগেও আমরা বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন পড়েছি আজকে কী পড়বো আমরা বড় প্রশ্ন এবং প্রতিবারের মতোই আমরা একটা লিখিত এবং একটা মৌখিক অংশ শিখব লিখিত অংশে বড়ো প্রশ্ন শিখব এবং মৌখিক অংশে আমরা আরেকটা একটা নতুন টপিক শিখব ওকে তো মিসের সাথে সাথে তোমরা সবাই পড়বে এবং তোমাদের খাতায় সিডাব্লু কমপ্লিট করে ফেলবে ওকে বাবারা তো আসো আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই পড়াশোনা শুরু করার আগে কী করতে হয় মনে আছে তো সবার তাই না হ্যাঁ সবাই বলে ফেল তো আউজ বিল্লাহি মিনা শৈতুর রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম রব্বি জিডনি ইলমা রব্বি জিডনি ইলমা রব্বি জিডনি ইলমা হে আল্লাহ আমাকে প্রচুর জ্ঞান দান করুন ঠিক আছে আসো তো দেখো বড়ো প্রশ্নে কী দেওয়া আছে পাঁচ নম্বর বড় প্রশ্নে দেওয়া আছে মুআক কাকে বলে ইসলামের মুয়াজ্জিনকে তো উত্তর যিনি আজান দেন তিনি হলেন মুওয়াজ্জিন ইসলামের প্রথম মুআন হলেন হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহ তো মুআন কাকে বলে তো আমরা প্রতি ওয়াক্তেই মসজিদে আজান শুনতে পাই তাই না তো যিনি এই আজানটা দিয়ে থাকেন তাকেই কি বলে মুয়াজ্জিন। তো মসজিদে যিনি প্রতি ওয়াক্তে আজান দেন তিনি হলেন কি মুয়াজ্জিন আর ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু তো আসো আমরা পাঁচ নম্বর প্রশ্ন এবং উত্তরটা আরও একবার পড়ে নিই মিসের সাথে সাথে কিন্তু তোমরা সবাই পড়বে পাঁচ নম্বরে মুয়াজ্জিন কাকে বলে ইসলামের প্রথম মুয়াজ্জিন কে উত্তর যিনি আজান দেন তিনি হলেন মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহু তোমরা সবাই প্রশ্নটা মুখস্থ করে ফেলবে এবং খাতায় লিখবে তো ছয় নম্বরে কি দেওয়া আছে দেখো নামাজ আমাদের কি শিক্ষা দেয় উত্তর নামাজ আমাদের সৎ ও খোদাভীরু হওয়ার শিক্ষা দেয় তো তোমরা সবাই তো বড় হচ্ছ তাই না তো তোমরা সবাই নামাজ পড়ো তো হ্যাঁ আমাদের কিন্তু আমাদের সব মুসলমানদের উপর কি নামাজ ফরজ আমাদের নামাজ পড়তে হবে পাঁচ পাঁচক্ত নামাজ পড়তে হবে তাই না নামাজ পড়লে আমরা কি হব নামাজ পড়লে আমরা সকল খারাপ কাজ থেকে বিরত থাকব মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবো তাই না আমরা সৎ হতে পারবো আল্লাহর ভয় আমাদের ভিতর থাকবে তার জন্য কি করতে হবে আমাদের নামাজ পড়তে হবে সবাই এখন থেকে তোমাদের বাবা মার সাথে নামাজ পড়ার চেষ্টা করবে নামাজ কিভাবে পড়তে হয় সবাই শিখে ফেলবে ওকে বাবারা এখন থেকেই নামাজ পড়ার অভ্যাস করে তুলবে তাহলে কি হবে বড় হলে তোমাদের এই অভ্যাসটা গড়ে উঠবে তো দেখো আমরা আবার ছয় নম্বর প্রশ্নটা পড়ি ছয় নম্বর কি দেওয়া আছে নামাজ আমাদের কি শিক্ষা দেয় উত্তর নামাজ আমাদের সৎ ও খোদাভীরু হওয়ার শিক্ষা দেয় তো আজকে আমরা বড় প্রশ্নে কি শিখলাম পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার তো সবাই নিশ্চয়ই মিসের সাথে সাথে পড়েছো এবং সিডব্লিউটা কমপ্লিট করে ফেলেছ ঠিক আছে তো এই দুইটা প্রশ্ন তোমরা সবাই সুন্দরভাবে শিখে ফেলবে যাতে তোমাদের বানানগুলো এবং কোনো কিছুতে যাতে প্রবলেম না হয় ওকে তো আমরা আমাদের লিখিত অংশটা কমপ্লিট করলাম আসো আমরা আমাদের মৌখিক অংশে চলে যাই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা আমাদের মৌখিক অংশে আজকে কি শিখবো মৌখিক অংশে আজকে আমরা শিখব নিদ্রা থেকে ওঠার দোয়া ঠিক আছে এর আগেও আমরা নিদ্রা যাওয়ার দোয়া শিখেছি তোমরা সবাই তো নিদ্রা যাওয়ার অংশে আজকে আমরা শিখব নিদ্রা থেকে ওঠার দোয়া ঠিক আছে এর আগেও আমরা নিদ্রা যাওয়ার দোয়া শিখেছি তোমরা সবাই তো নিদ্রা যাওয়ার দোয়া পারো তাই না ঘুমাতে যাওয়ার দোয়া সবাই কি ঘুমাতে যাওয়ার আগে দোয়াটা পড়ো হ্যাঁ অবশ্যই কিন্তু পড়তে হবে সবাই ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই তোমাদের নিদ্রা যাওয়ার যে দোয়াটা আছে সেটা পড়ে নিবে তো আমরা নিদ্রা যাওয়ার দোয়া শিখেছি আজকে আমরা শিখবো নিদ্রা থেকে ওঠার দোয়া অর্থাৎ ঘুম থেকে ওঠার পরেও আমাদের একটা দোয়া পড়তে হয় তাই না তো আসো আমরা নিদ্রা থেকে ওঠার দোয়াটা পরে ফেলি সবাই বিসমিল্লাহ রহমান রাহিম মিসের সাথে সাথে সবাই পড়বে আলহামদুল আহিয়ানা বা আদামা আমাতানা ইলাইহিন নসুর তো আসো মিস আরও কয়েকবার পড়ছি তোমরাও কিন্তু মিসের সাথে সাথে পড়বে আলহামদু লিল্লাহ হিল্লাজি আহিয়ানা বা আদামা আমাতানা ইলাইহিন নসুর অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি মৃত্যুর নিদ্রার পর আমাদেরকে জীবিত করেছেন এবং তার নিকটই প্রত্যাবর্তন করতে হবে ঠিক আছে সবাই কিন্তু তোমাদের নিদ্রা থেকে ওঠার দোয়াটা অর্থ সহ মুখস্থ করবে ওকে বাবারা তো আসলে মিস আর একবার দোয়া এবং অর্থ দোনোটাই তোমাদের পড়িয়ে দিচ্ছি নিদ্রা থেকে ওঠার দোয়া হিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ইলাইহিন নসুর অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি মৃত্যুর নিদ্রার পর আমাদেরকে জীবিত করেছেন এবং তার নিকটই প্রত্যাবর্তন করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এই সুন্দরভাবে নিদ্রা থেকে ওঠার দোয়াটা মুখস্থ করে ফেলবে এবং তোমরা নিদ্রা থেকে ওঠার পরে এই দোয়াটা পড়বে ঠিক আছে তোমাদের কিন্তু অর্থ সহই মুখস্থ করতে হবে ওকে বাবারা তো সবাই নিশ্চয়ই আজকে পড়ার টপিক্স গুলো বুঝতে পেরেছ আমরা আজকে শিখেছি বড় প্রশ্ন পাঁচ এবং ছয় নাম্বার এবং মুখিক শিখেছি নিদ্রা থেকে ওঠার দোয়া তো আশা করছি তোমরা সবাই মিসের পড়াগুলো বুঝতে পেরেছ তো আজকের মতো মিস এখানেই ক্লাসটি শেষ করে দিব আবার অন্য কোনো দিন তোমাদের মাঝে নতুন কোন পড়ার টপিক্স নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো অবশ্যই বাসায় থাকবে ঠিকমতো পড়াশোনা করবে আব্বা আমার কথা শুনবে ঠিকমতো খাওয়া দাওয়া করবে ওকে বাবারা তো আজকের মতো মিস এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ